HTML CSS এর সাহায্যে খুব সহজে একটি সুন্দর মেনুকে আমরা কিভাবে বানাতে পারি আজ আমরা সেটা দেখব। তো ডেস্কটপে আমি একটা ফোল্ডার বানিয়ে রাখি, এটার নাম দিলাম আমি মেনু। নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে আমি চলে যাই, একটা ফাইল আমি প্রথমে খুলব, সেটাকে সেভ করব index.html নামে। আরেকটা ফাইল আমি নিব, সেটাকে সেভ করব আমি style.css নামে। আমি এখানে HTML 5 কে ইউজ করব। তো প্রথমে আমাকে CSS ফাইলকে লিংক করাতে হবে, এটা আমি লিংক করালাম। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, দিস ইজ মাই মেনু। এখানে আমি একটা ক্লাসকে ডিক্লেয়ার করব যার নাম আমি মেনু দিব। তো ডিআইভি মেনু নাম দিলাম আমি, এর মধ্যে আনঅর্ডার লিস্ট ইউএল, তার আন্ডারে থাকবে লিস্ট। তো প্রত্যেক মেনুকে ক্লিক করলে সেটাতে অন্য পেজ ওপেন হবে, তো তার জন্য আমাকে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম, যেহেতু আপাতত কোনো লিংক আমি দিচ্ছি না। ফার্স্ট মেনুটার নাম আমি হোম দিলাম, এটাকে আমি কপি পেস্ট করি। আমি 5টি মেনু এখানে ইউজ করব, অ্যাবাউট, প্রোফাইল, ডাউনলোড, কন্ট্যাক্ট আস, এই 5টা মেনু আমি এখানে দিলাম। মেনুগুলো কিন্তু আমার এসছে, কিন্তু এটাকে কিন্তু আমাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো এখন আমি style.css পেজে চলে যাই। এখানে আমাকে কয়েকটা ব্লক তৈরি করতে হবে। তো মেনু, এইটা একটা ব্লক আমি তৈরি করলাম, এটাকে আমি কপি পেস্ট করি। আপাতত 5টা আমি ব্লক নিলাম। তো ফার্স্টেরটা মেনু, আমি আবার index.html ফাইলে যাই। তো মেনু, তার আন্ডারে ইউএল, তার আন্ডারে এলআই, তার আন্ডারে এ। তো আমি আবার style.css ফাইলে যাই, আমার ফার্স্টেরটা মেনু, তার আন্ডারে ইউএল, সেকেন্ডটা ইউএল এর আন্ডারে এলআই, থার্ডটা ইউএল এর আন্ডারে এলআই, তার আন্ডারে এ, তারপরেরটা ইউএল এর আন্ডারে এলআই, তার আন্ডারে এ, হোভার। হোভারের বিষয়টা আমরা পরে দেখব। তো প্রথমে হচ্ছে মেনুর একটা উইথ আমাকে দিতে হবে। উইথ আমি এখানে দিলাম 960 পিক্সেল। তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ইচ্ছা মতো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। তো এখানে পিকজি দিয়ে আমি কপি করি, এই কালারটা আমি নেই, কন্ট্রোল অল্টার সি, ব্যাকগ্রাউন্ড এখানে হ্যাশ চিহ্ন দিয়ে আমি পেস্ট করে দিলাম। আর একটা মিনিমাম হাইট আমি দিয়ে দেই, মিনিমাম হাইট, এটাকে আমি আপাতত 40 পিক্সেল দিয়ে দিলাম। পরবর্তীতে যদি আমার কম বেশ লাগে সেটা আমি চেঞ্জ করব। রিফ্রেশ দিয়ে আসি। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে এসছে, বাট এখানে একটা উইথ তো এসছে, মিনিমাম হাইট যেটা দিচ্ছি সেটা এখন আমি বুঝতে পারবো না। তো এই মেনুগুলোকে প্রথমে আমাকে পাশাপাশি লিখতে হবে। তো এক একটা মেনু কিন্তু এক একটা লিস্টের আন্ডারে। তো লিস্ট আমি কোথায় পাচ্ছি? লিস্ট হচ্ছে ইউএল এলআই এই ব্লকটার মধ্যে। এখানে আমি লিখে দিব ফ্লোট লেফট, রিফ্রেশ দেই, আমার এটা কিন্তু পাশাপাশি চলে এসছে। এখন আমাকে এই যে মেনুর আগে, অর্থাৎ প্রত্যেক মেনুর আগে যে এই যে কালো কালো ফোঁটা, অর্থাৎ লিস্টের যে চিহ্ন, এগুলোকে তুলে দিতে হবে। তো এগুলোকে তোলার জন্য সেম ব্লকে আমি লিখব লিস্ট স্টাইল নান, রিফ্রেশ দেয়, আমার কিন্তু ওই লিস্টের আইকনগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, এখন আমার এই আন্ডারলাইনটাকে তুলে দিতে হবে। আন্ডারলাইন তুলব আমি কিভাবে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যাব, ইউএল এলআই এ এর মধ্যে
text decoration এখানে আমি করে দিব নান তো আন্ডারলাইনও কিন্তু আমার এখানে চলে গেছে এখন মেনুগুলোকে আমাকে ফাঁকা ফাঁকা করতে হবে একটা সুন্দর পর্যায়ে আনতে হবে তার জন্য এখানে আমি দিব একটা প্যাডিং দিব প্যাডিং আপাতত এখানে আমি 15 পিক্সেল অর্থাৎ পাশাপাশি 15 পিক্সেল নেবে এরকম একটা পর্যায়ে নিয়ে আসি তো পাশাপাশি 15 পিক্সেল সে নিল এখন আমি এখানে আবার করব ডিসপ্লে ব্লক যে ব্লক আকারে এগুলো দেখাবে রিফ্রেশ দেই ডিসপ্লে ব্লক কিন্তু এটা কিন্তু মাঝামাঝি আসলো না আমরা প্যাডিং দিছিলাম কিন্তু পাশাপাশি উপর নিচে প্যাডিং কিন্তু আমি দেই নাই তো উপর নিচে প্যাডিং দেওয়ার জন্য এখানে আবার আমি 10 পিক্সেল আগে লিখে আসি রিফ্রেশ দেই তো এটা কিন্তু মাঝামাঝি একটা পর্যায়ে এসেছে অর্থাৎ সুন্দর একটা পর্যায়ে এসেছে মেনুগুলো এখন আমার এই লেখাগুলোকে আমি চেঞ্জ করি কারণ লেখাগুলো কিন্তু একটু চোখে লাগতেছে আমি এটা তো হোয়াইট করে দিয়ে আসি তো এখানে আমি কালার হোয়াইট এর হেক্সাডেসিমাল ট্রিপল এফ দিলেই হবে তো এটা কিন্তু সাদা কালার চলে আসলো এটার আমি বিভিন্ন ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি তো এখানে আমি দিলাম ফন্ট ফ্যামিলি এখানে আমি দিলাম ভার্দানা এরকম কিছু একটা ফন্ট আমি দিই আরও বিভিন্ন ধরনের ফন্ট আছে তো ফন্টটা কিন্তু চেঞ্জ হলো এখন এই প্রত্যেক মেনুর পাশে যদি একটা সেপারেশন বর্ডার থাকতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো তো এই সেপারেশন বর্ডারটা হবে কি প্রত্যেক লিস্টের পরে এবং প্রত্যেক লিস্টের আগে অর্থাৎ দুটা লিস্টের মাঝখানে কিন্তু হবে তো এই বর্ডারটা আনবো আমি কিভাবে যে আমি এই যে কালারটা নিয়েছি সেই কালারটা থেকে একটা ডিপ কালার এবং সেই কালারটা থেকে একটা লাইট কালার দুইটা আমি লেফটে এবং রাইটে যদি দিয়ে দেই তাহলে আমার কিন্তু সুন্দর এখানে একটা বর্ডার তৈরি হবে তো সেইটা আমি কিভাবে করব দেখি তো সেই কালারটাকে আমি আবার কপি করলাম আমরা যে কালারটা নিয়েছিলাম এখন আমি ফটোশপে চলে যাই ফটোশপে যাওয়ার পরে ওই কালারটাকে আমি এখানে পেস্ট করে দেই এই কালারটা আমি নিয়েছিলাম তো এখান থেকে প্রথমে আমি একটা ডিপ কালার নেই তো এখান থেকে আরও ডিপ কালার যদি আমি নিতে চাই তাহলে এরকম একটা কালার আমাকে নিতে হবে তো এই হেক্সাডেসিমাল ফরম্যাট এটাকে আমি কপি করলাম এটাকে আমি মিনিমাইজ করে রাখি আমার কোডে চলে যাই তো আমি এখানে একটা বর্ডার দিব সেই বর্ডারটা হবে কিন্তু লিস্টের মধ্যে তাহলে এখানে আমি দিলাম বর্ডার রাইট প্রথমে রাইটে একটা বর্ডার হবে সেটা হবে 1 পিক্সেল সলিড সেই কালারটা আমি এখানে পেস্ট করে দিলাম রাইট বরাবর 1 পিক্সেলের এই কালারের একটা বর্ডার হবে প্রত্যেক লিস্টের পরে তো এখানে কিন্তু 1 পিক্সেলের একটা প্রত্যেক লিস্টের পরে বর্ডার এসছে এখন লেফটেও আমি আর একটা বর্ডার দিব সেই কালারটা একটু হালকা কালারের দিব তো এই লাইনটাকে আমি কপি করি এখানে দেব বর্ডার লেফট 1 পিক্সেল সলিড এখন আমি একটা হালকা কালার নিয়ে আসি তো এখান থেকে আমি একটা হালকা কালার নিয়ে নিলাম এরকম একটা হালকা কালার নেই এটাকে আমি মিনিমাইজ করে রাখি ওই কালারটা আমি এখানে পেস্ট করে দেই তো সুন্দর কিন্তু একটা বর্ডার আমার চলে এসেছে বাট এখানে একটা বর্ডার এবং এইখানে একটা বর্ডার এই বর্ডার দুটো কিন্তু আমার না থাকলে মনে হয় আরও ভালো লাগতো তাহলে এই বর্ডার দুটোকে আমি তুলে দেব এই লিস্টগুলোর মধ্যে সব থেকে বামের যে লিস্টটা সেটাকে আমি ফার্স্ট চাইল্ড হিসাবে ধরি আর লাস্টের যে লিস্টটা সেটাকে আমি লাস্ট চাইল্ড হিসাবে ধরি তাহলে এইটাকে যদি আমি কল্পনা করি তাহলে একটা আমি ব্লক এখানে নেই ডট মেনু ইউএল এল আই ফার্স্ট চাইল্ড এই নামে আমি একটা ব্লক নিলাম ব্লক নেওয়ার পরে এটা দুইটা ব্লক আমি একসাথে নিয়ে দিই ফার্স্ট আর লাস্টের জন্য দুইটা ব্লক আমি নিয়ে নেই ইউএল এল আই এটা হচ্ছে লাস্ট চাইল্ড আচ্ছা তাহলে আমার কি ফার্স্টের যে আচ্ছা ফার্স্ট যে চাইল্ডটা অর্থাৎ প্রথমের যে লিস্টটা তার লেফট মোস্টের এই বর্ডারটা আমার দরকার নাই
তাহলে আমি এখানে দিব ফার্স্টের যে চাইল্ড অর্থাৎ ফার্স্ট চাইল্ড এখানে আমি দিব বর্ডার লেফট যেহেতু আমার বর্ডারটা দরকার নাই তাহলে আমি 0 পিক্সেল সলিড এই কথাটা লিখে দেই কোনো কালার আমার দিতে হবে না তো এই বর্ডারটা কিন্তু আমার উঠে গেল এখন আর কিভাবে আমার এই ডান বর্ডারটা তুলতে হবে তাহলে আমি কি লাস্ট চাইল্ডে যাব এটাকে আমি কপি করি এখানে আমি কি লাস্ট চাইল্ডের রাইট পোরশনটা আমার রাইট বর্ডারটা আমার দরকার নাই তাহলে আমি এখানে রাইট কথাটা লিখে দেব রিফ্রেশ দেই এটাও কিন্তু আমার চলে গেল এখন এই যে ফার্স্টের যে মেনুটা এটা কিন্তু আমার এখানে কিছু দূরত্ব পর্যায়ে যে কিন্তু আমার এখানে তৈরি হয়েছে তো আমি ইউএল এর মধ্যে দিলাম মার্জিন 0 পিক্সেল প্যাডিং 0 পিক্সেল এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই তো এটা কিন্তু একটা পর্যায়ে আসলো একটা সুন্দর একটা মেনু আসছে এখন এটাকে আমি মাঝখান বরাবর নিতে চাই অর্থাৎ এটা এক সাইডে রয়েছে মেনুটা তাহলে মাঝখান বরাবর নিতে গেলে আমি মেনুতে যাব এখানে লিখব মার্জিন 0 পিক্সেল অটো এটাকে রিফ্রেশ দিয়ে আসি মাঝখানে এসেছে এখন এর উপরে আমি যে মেনুটার উপরে আমি কার্সরটা নিব সেখানে একটা ইফেক্ট আমি তৈরি করতে চাই তো ইফেক্টটা তৈরি করে একটা বক্স শ্যাডো আমি দিব তাহলে অবশ্যই সেটা ইউএল এলআই এর আন্ডারে হোভারটা হবে তাহলে ডট মেনু ইউএল এলআই হোভার এর একটা আমি ব্লক তৈরি করি এখানে আমি দেই বক্স শ্যাডো এখানে আমি তিনটা প্যারামিটারের ভ্যালু দেব তো আমি এখানে ফার্স্টটা 0 পিক্সেল দেন 2 পিক্সেল দেন 10 পিক্সেল এটা আমরা কম বেশ করে নিতে পারি রিফ্রেশ দিলাম এটা কিন্তু একটা ইফেক্ট আমার তৈরি হয়েছে এখন প্রত্যেকটা মেনুর উপরে আমি কার্সরটা রাখলে টেক্সটের যে কালারটা সেই কালারটা যদি চেঞ্জ হয়ে যেত তাহলে দেখতে আরো ভালো লাগতো যে এটাতে নিব টেক্সটের কালারটা ব্লু হয়ে গেল এটাতে নিব টেক্সটের কালারটা ব্লু হয়ে গেল তার জন্য আমি কি করব ইউএল এলআই এ হোভার তার মধ্যে আমি কালারটা নেই এখানে আমি দিলাম ব্লু রিফ্রেশ দেই এখন যেটাতে নিচ্ছে আমার কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা আজকে একটা সুন্দর মেনু বানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে।